ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের অধীনে ফেরেস্তাকে দায়িত্ব দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন আলাল। সোনাগাজীতে তরুণীকে দর্শন চেষ্টা, ছাত্রলীগ নেতাকে গণধোলাই। আগামী নির্বাচন ব্যর্থ হলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যমুনায় বাড়ছে পানি, কমছে না আতঙ্ক। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের জন্য এখনো নির্ধারিত মাঠের অনুমতি পায়নি বিএনপি। রাশিয়ার দখলে থাকা কারাগারে রেড ক্রসের পরিদর্শন চায় ইউক্রেন। বোরকা পরলে সুইজারল্যান্ডে জরিমানা $1,000। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোটবন্দের ঘটনায় দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রমাণ হয়েছে কমিশনে সর্বসেবা, তাদের সিদ্ধান্তই সবার উপরে। ভোটবন্দে প্রমাণ হয়েছে বিএনপি সহ যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে তাদের এ কথার কোনো যৌক্তিকতা নেই। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনিয়মের অভিযোগে গাইবান্ধার নির্বাচন বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে নির্বাচন সবসময় কমিশনের অধীনেই হয়, সরকারের সেখানে ভূমিকা নেই, সরকার শুধু ফেসিলেটরের ভূমিকা পালন করে। ভোট বন্ধ হওয়ায় জনগণ হতবাক উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন সাধারণ জনগণ, সেখানকার ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টক শোতে দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের সিদ্ধান্ত হতবাক হয়েছে। আওয়ামী লীগের অধীনে ফেরেস্তাকে দায়িত্ব দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন আলাল। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের কমিশনের দায়িত্ব ফেরেস্তাকে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন এই সরকারকে দেশের মানুষ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে বিনা ভোটে সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এই সমাবেশ হয়। এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও মুজাফফর হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়বাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির, ছাত্র দলের সাবেক নেতা জহিরুদ্দিন তুহিন প্রমুখ। সোনাগাজীতে তরুণীকে দর্শন চেষ্টা, ছাত্রলীগ নেতাকে গণধুলাই। ফেনীর সোনাগাজীতে এক তরুণীকে দর্শনের চেষ্টার অভিযোগে মারুফ আলম ভূঁইয়া নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়ন বাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ওই তরুণী বাদী হয়ে দর্শন চেষ্টার অভিযোগে মারুফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন দায়ান বলেন গ্রেপ্তারকৃত মারুফ আল ভূঁইয়া সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন বাদুরিয়া গ্রামে ভূঁইয়ার বাড়ি ফখরুল আলম ভূঁইয়ার ছেলে। সে বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। মামলার এজাহারের দিয়ে পুলিশ জানায় মারুফ আল ভূঁইয়া একই গ্রামের এক তরুণীর সঙ্গে দীর্ঘ 4 মাস পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে তরুণীকে বিভিন্ন সময়ে মোটর সাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে মারুফ। গত বুধবার বিকেলে ওই তরুণী বাড়িতে একা আছে জানতে পেরে তার বাড়িতে যায় মারুফ। এক পর্যায়ে তাকে একা পেয়ে দর্শনের চেষ্টা করে মারুফ। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন এলাকাবাসীকে ডেকে এনে মারুফকে আটক করে মারধর করে। আগামী নির্বাচন ব্যর্থ হলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন 2014 ও 2018 সালের মতো আরেকটি ব্যর্থ ও অকার্যকর নির্বাচন দায়ভার এ দেশের মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আফ্রিকার অনেকে দেশের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল হক এসব কথা বলেন। কর্তৃত্ববাদী দুঃশাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিদায় দিন, অধিকার হিংসা ও মুক্তির লড়াই এগিয়ে নিন শিরোনামের সম্মেলন আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি।
যমুনায় বাড়ছে পানি, কমছে না আতঙ্ক। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এতে ভাঙন আতঙ্কে রয়েছেন যমুনা পাড়ের মানুষ। যমুনার হার্ট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৪৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কাজীপুর পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। দুপুরে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন। তবে এ অসময়ে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা শাহিনুর বেগম। তিনি জাগুনি উচ্ছে বলেন, গত মাসের শেষের দিকে ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে, কোনো কিছুই সরাতে পারেনি। একই কথা বলে চোহালী উপজেলার এনায়েতপুরের রোকিয়া বেগম। তিনি বলেন, তার স্বামী রেখে যাওয়া বসত ভিটা ও ফসলি জমি ছিল, সবকিছু এখন নদীতে। বর্তমানে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন তিনি। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের জন্য এখনও নির্ধারিত মাঠের অনুমতি পায়নি বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার ময়মনসিংহের বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত মাঠের অনুমতি পায়নি দলটি। আজ দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সমাবেশের আয়োজনের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে ৬ অক্টোবর লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে। তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা সমাবেশে সহযোগিতা করবে, তবে এখন পর্যন্ত সার্কিট হাউস মাঠে সমাবেশ করার কোনো অনুমতি দেয়নি। আওয়ামী লীগের পাল্টা সমাবেশের আয়োজনে সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, শুনেছি আমাদের সমাবেশের আগের দিন আজ সকালে শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি পৃথক সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা অনেকদিন আগে আমাদের সমাবেশের ঘোষণা দিয়েছি, সেটি প্রচার হওয়ার পর আওয়ামী লীগের সমাবেশ ডাকা মানে উস্কানি দেওয়া। যেহেতু আমরা আগে সমাবেশ ডেকেছি, তাই মাঠের ব্যাপারে আমরা সুযোগ পাওয়ার অধিকার রাখি। রাশিয়ার দখলে থাকা কারাগারে রেড ক্রসের পরিদর্শন চাই ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে যে রুশে অধিকৃত ওলিনিপ কারাগার পরিদর্শন করা জরুরি। বিবিসি জানিয়েছে, কারাগারটি ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেস্কে অবস্থিত। দোনেস্ক সহ ইউক্রেনের ৪টি অঞ্চল আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট চিফ অব স্টাফ আর্দি ইয়ের মাক দাবি জানিয়েছেন, তিনি তিন দিনের মধ্যে ICRC যেন কারাগারটি পরিদর্শন করে। এক টুইট আন্দি এর মাক বলেছেন, গত মাসে ICRC কারাগারটিতে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রুশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তিনি আরো বলেন, আর সময় নষ্ট করতে পারি না, মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। চলতি বছরের জুলাই মাসে ওলিনিপকা কারাগারে রকেট হামলা হয়েছিল, এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় বন্দি নিহত হয়। হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষারোপ করেছে। আন্দি এর মাক বলেন, ICRC সহ অন্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কারাগার পরিদর্শনের বিষয়টি উত্থাপন করেছি। সোমবারের মধ্যে কারাগারটি পরিদর্শনের দাবিও জানিয়েছেন তিনি। বোরকা পরলে সুইজারল্যান্ডে জরিমানা ১০০০ ডলার। ২০২১ সালের মার্চে এক গণভোটের মাধ্যমে প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করে সুইজারল্যান্ড, কিন্তু দেশটিতে করোনার কারণে মাস্ক পরার বিধান আছে। তবে নতুন আইন করতে যাচ্ছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার পার্লামেন্টে ঘোষণা পাঠিয়েছে সুইস দেশের সরকার। তাতে বলা হয়েছে, প্রকাশ্যে জাতীয় মুখ ঢাকা পোশাক আইন কেউ অমান্য করলে ১০০০ ডলারের বেশি জরিমানা করা হবে, অর্থাৎ মুখ ঢেকে কেউ বোরকা পরলে তা জরিমানা করা হবে।